চলছিল আমাদের সবার প্রিয় ইলেশ কান্তন স্যার সভাপতি হয়ে একটি প্যানেল তৈরি করবেন, সেটারই আজকে আমরা জানিয়ে দিলাম যে আজকে কাঞ্চন নিপুণ প্যানেলের আমার কাছে এখনো মনে হয় যে কোনো ইলেকশনে হোক আমাকে আমার কাছে মনে হয় যে একটা মানুষ যদি ভোট চাইতে গিয়েই টায়ার্ড হয়ে যায় তাহলে সে কাজ করবে কি বিশ্বাস করেন? এটা আমার মধ্যে কিন্তু যে একটা মানুষ আপনার গিয়ে ভোট চায় ভোটের জন্যই যদি টায়ার্ড হয় তার তো পরবর্তী সময় কাজে করবে না। যাই হোক, সেই সময় আপনারা জানেন সেই সময় কিন্তু আমি এই শিল্পী সমিতির একটা ফান্ড রেখে আসছিলাম, তখনকার 3 লাখ টাকা, তো সেই 3 লাখ টাকা এখন হিসাব করে দেখেন যে এটা কত সংখ্যা হতে পারে। তো এখন কেন আসছি, এখন আসছি যে এই যে আমি যে পরিকল্পনার কথা বললাম এবং আমার ছেলে আসলে আমাকে মানে এমন একটা কথা বলেছে যেটা আর এখন ওকে কিন্তু আমি আমার উপদেশটা বলি, আমার ছেলেকে বলি যে আমার উপদেশটা, ও আমাকে অনেক বুদ্ধি দেয় এবং যখন দেখবেন যে আমি যে সমস্ত বক্তব্য দিই এবং গত বছরের আগের বছর যে আমি প্রাইম মিনিস্টারের সামনে আমি নিরাপদ সড়ক দিবসে যে বক্তব্য দিয়েছিলাম সেটিও কিন্তু ওরই ধারাবাহিকতা। আমি প্রথমে যে বক্তব্য রেডি করেছিলাম সেইটা যদি বলতাম প্রাইম মিনিস্টার আমার উপরে রাগ করত, কিন্তু ওই কথাগুলি আমি বলেছি, আমি ওকে আগে শোনাইলাম যে আমি এটা বলতে চাই, বলে যে না না, তো আমি তখন চেতে গেলাম ওর উপরে যে আমি যদি তাহলে আমার কথা না বলি তাহলে কেমনে, বলে যে বাবা তুমি বলবা কিন্তু ওয়েটা চেঞ্জ করে বল। তো ওয়েটা যখন চেঞ্জ করে বলেছি বিশ্বাস করবেন আমি যতক্ষণ বক্তৃতা দিয়েছিলাম প্রাইম মিনিস্টার আমার দিকে তাকিয়েছিল 1 মিনিটের জন্য কিন্তু, এবং আমার বক্তৃতা শেষে আমার তো চেয়ার ছিল দূরে আমাকে বললো যে কাছে আস, এবং পাশে বসাইল, পাশে বসে তার নাম্বারটা আমার মোবাইলের মধ্যে সেভ করে দিল। তো এই হলো গিয়ে আমার ছেলে। তো আমার ছেলে যেটি বললো যে তুমি তো দেশের মানুষের জন্য কাজ করছো, কত কিছু করছো, তো তোমার উত্থান তোমার আইডেন্টিটি কিন্তু চলচ্চিত্র, বাবা আবার একটু চেষ্টা করো না, ওদের জন্য একটু চেষ্টা করো, একটা কিছু যদি করে যেতে পারো তো তারাও তো তোমাকে মনে রাখবে। এই আমার উপদেশটার কথা আমি ফেলতে পারি না। হ্যাঁ, অস্তিত্ব সংকট হলো গিয়ে অস্তিত্ব সংকট আমি বলি, আমি বলি, আমি বলি আমরা এগুলো লিখব, এই আপনাদের আপনাদের বিষয়গুলো বা আপনাদের যে ক্ল্যাশগুলো না 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 না, আমি আমি কিন্তু সবসময় পজিটিভ, এই যে আমার আমার উপদেশটা কিন্তু আমাকে এটা শিখাইছে নেগেটিভ কখনো আমি বলতে রাজি না, আমি সবসময় পজিটিভ বলতে চাই। আমি শুধু এইটুকু বলতে চাই যে হ্যাঁ, মনে করেন যে ইলিয়াস কাঞ্চন, আপনি মনে করেন চলচ্চিত্রের একজন ইলিয়াস কাঞ্চন আজকে নিরাপদ সড়কের মাধ্যমে কোথায় আছে আপনি আমাকে বলেন, তার পজিশনটা কোথায়? তো সেই মানুষটি যদি আপনার এই জায়গায় নেতৃত্বের মধ্যে আসে স্বাভাবিকভাবে আমাদের যে সম্মানহানির যে জায়গাটা চলে গেছে সেই জায়গায় আমাদের আসতে হবে, আমাদের সম্মান ফেরাতে হবে। এবং আমি একটা কথা কিন্তু বলেছি আপনাদের আগে যে ইন্ডাস্ট্রির কোনো বদনাম যদি হয় সেটা আমার গায়েও কিন্তু লাগবে, ইন্ডাস্ট্রির কোনো সুনাম কিন্তু সেটাও কিন্তু আমি ভাগিদার। তো আমরা সকলে মিলে এখানে প্রথম কথা হলো যে একটা দলাদলি হতে হবে আগের থেকে, কিন্তু এই এই শিল্পী সমিতির এই যে এই ইলেকশন নিয়ে না আমি কিন্তু মাঝে কিন্তু আমি এটা মানে দূর করার চেষ্টা করেছিলাম, আমি পারি নাই। এই যে ওনার জিজ্ঞাসা করেন, ওনাকে আমি ফোন দিয়েছি, এই যে শামসুল আলমকে আমি ফোন দিয়েছি যে আপনারা এইগুলো কেন আপনারা মিলেমিশে কাজ করেন না, আমি তখন থেকে চেষ্টা করছি। তো আমি দেখলাম যে
এখানে এক একজন গোয়ার তুমি করছে। তো আমি মনে করি যে ভালোবাসা দিয়ে আসলে অনেক কিছু জয় করা যায়। আমার এই ভাইদের মানুষ মাত্রই তো ভুল থাকে, ভুল করবে না কেন, মানুষই তো ভুল করবে। তো সেই ভুলটাকে যদি আমি ধরে রাখি, আমি সেই ভুলটা যদি খালি সমালোচনা করি, তাহলে তো ওকে আমার কাছে নিয়ে আসতে পারবো না। আমি ওগুলো সব ভুলে গিয়ে আমি চাই যে আসুন আমরা সকলে ভুলে যাই। আজকে ইন্ডাস্ট্রির এই যে এই দৈন্য দশা, এখান থেকে আমরা নতুন করে একটা চেষ্টা করি না কেন, আমি চাচ্ছি একটা চেষ্টা করতে, কী করতে পারবো জানি না। এবং এবং আমি ধর্মে বিশ্বাস করি, আমার সৃষ্টিকর্তা বলেছেন যে চেষ্টা করে না নিজের জন্য, এবং বলেছেন যে জাতি চেষ্টা করে না তার ভাগ্য পরিবর্তনের জন্য, তার ভাগ্য পরিবর্তন হয় না। আমরা সকলে মিলে চেষ্টা করতে চাই, এইটাই হলো। এইটা নিপুণ কাজ করছে, কাজ করছে। ১৮৪ জন শিল্পীর যখন বাদ দেওয়া হয়েছে, এটা যখন বাদ দেওয়া হয়েছিল সেটা সাংগঠনিকভাবে বাদ দেওয়া হয়নি, এবং তাদেরকে যখন আবার নতুন করে কিছু শিল্পীকে বলা হলো যে আমরা যে ১৮৪ জন শিল্পীকে বাদ দেওয়া হয়েছিল, সেই বাদ দেওয়ার প্রসেসটা সাংগঠনিকভাবে হয়নি, এবং শিল্পী সমিতির যে ম্যানিফেস্টো আছে সেই ম্যানিফেস্টো অনুযায়ী বা যে নীতিমালা আছে নীতিমালা অনুযায়ী হয়নি। এবং ইলেকশনের আগ দিয়ে সেই ১৮৪ জনের মধ্যে থেকে আরও কিছু শিল্পী যারা একটি নির্দিষ্ট প্যানেলের ভোটার হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, তাদেরকে নেওয়ার একটা পরিকল্পনা হয়েছিল, এবং সেখানে আমরা বাধা দিয়েছি যে নিলে ১৮৪ জন শিল্পীকে নিতে হবে, এখানে স্বজনপ্রীতি করে আমার পছন্দের ভোটারকে আমি নেব। বা এই জাতীয় শিল্পী আসলে দেখেন একটা শিল্পী সমাজ বা শিল্পী সমিতি কি করে, শিল্পীদের জন্য কাজ করে, ওই চেয়ারটা কাউকে কোনো টাকাও দেয় না, বা আমি মনে করি না যে শিল্পী সমিতির চেয়ারে কোনো উপরি ইনকাম আছে, আসলে নেই তো, কিন্তু এটা একটা কষ্ট করে শিল্পীদের জন্য। তো সেই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট। আর আরেকটা প্রশ্ন যেটা ভাই করেছিলাম একটু সাপ্লিমেন্ট করতে যে কাঞ্চন ভাইয়ের সাথে, সেটা হচ্ছে যে দেখেন আমাদের অনেক শিল্পীদের মনে অনেক কষ্ট আছে, দুঃখ আছে, জেসমিনের মতো অনেক কান্না লুকিয়ে আছে। সো মিডিয়ার সামনে হয়তো কথা বলতে যে আমরা সহজ সরলভাবে সেই কান্না হয়তো বেরিয়ে যায় বা আমাদের কষ্টের কথা বেরিয়ে যায়, কিন্তু আমরা কখনোই আমাদের আরেক ভাই, সে হয়তো শিল্পী, তাকে আমরা পাবলিকালি মানে মিডিয়ার সামনে তাকে আমরা ছোট করতে চাই না। এটা আসলে আমাদের ইন্টারনাল ব্যাপার। সো আমাদের এই ভুলগুলোকে আপনারা অনেক রেসপন্সিবল, কারণ আমি মনে করি যে সাংবাদিক ভাইদের একটা আমাদের শিল্পীদের যেমন ভূমিকা আছে, আমাদের চাইতেও অনেক বড় ভূমিকা আপনাদের আছে। আপনাদের লেখার মধ্যে দিয়ে একটা শিল্পী অনেক বড় কিছু হয়, এবং একটা শিল্পী ছোট হয়ে যায়। আপনাদের ছোট্ট একটা লেখনীর মধ্যে দিয়ে হয়তো অনেক কিছু বা হয়ে যায়। সো আমরা আপনাদের কাছে এই অনুরোধটা করতে চাই, অ্যাটলিস্ট এই মানুষগুলোর পক্ষ থেকে বা কাঞ্চনের পক্ষ থেকে, যে আপনারা এমন কিছু লিখবেন না যাতে কোনো রকম কোনো শিল্পী, সে আমার ভাই যে কোনো শিল্পী হোক, হয়তো আমাদের ভুল ত্রুটি হয় আমাদেরকে বলে, আমরা আমাদের নিজেদের মধ্যে একটা শর্ট আউট করে দেবো, বাট আমাদের সব কিছু আসলে পাবলিকের জন্য উন্মুক্ত না, কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়াও আবার আমরা চলতে পারবো না। বিকজ আমি বারবার বলেছি যে আপনারা হচ্ছেন পাবলিক এবং শিল্পীর মাঝখানে মেল বন্ধন, মেইন যে সেতু, সেটা হচ্ছেন আমি একটাকে তেল দিই আর একটা তেল দিই না।